নমস্কার, আমি ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়, আর আপনারা দেখছেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য একমাত্র বাংলায় সহায়ক চ্যানেল এডু হেল্প গ্রুপ দুর্গা। আমরা আজকের এই ভিডিও সেশনে প্রথমেই বলব, যখন এই ভিডিও করছি ঠিক তার পরের দিনই সকালে হচ্ছে নিটের এক্সাম। সর্বভারতীয় ক্ষেত্রে যে নিটের এক্সাম বিভিন্ন জায়গাতে সিট পড়েছে, ছাত্রছাত্রীরা ইতিমধ্যে রওনা হয়ে গেছে, অনেকেই যারা অনেক দূরে দূরে সিট পড়েছে তারা হয়তো আমার এই ভিডিও দেখতে পাবে না। তবুও আমি বলবো প্রত্যেকটি নিটের যে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে যাচ্ছ সকলের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের সাফল্য কামনা করছি এবং তোমরা যেন নিরাপদে সবাই পরীক্ষা দিয়ে ভালোভাবে আমার নিজের ঘরে ফিরতে পারো। অত্যন্ত সাবধানের সঙ্গে যা যা বিধিনিষেধ রয়েছে সেগুলোকে মেনটেন করেই তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে টাইম দেওয়া রয়েছে সেই টাইমে, সুনির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু সেখানে উপস্থিত হবে। আমরা এই পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকে সেটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের যে ই কাউন্সিলিং প্রসেস চলছে, সেই ই কাউন্সিলিং প্রসেসের সেকেন্ড রাউন্ড 11 সেপ্টেম্বর শুরু হয়ে গেল। এখন বিগত বছরগুলোতে এক ধরনের ই কাউন্সিলিং হতো, এই বছরটা একটু ডিফারেন্ট, অর্থাৎ ফার্স্ট রাউন্ডের মধ্যে ইন সাইকেল আপগ্রেডেশন হয়েছে এন্ড ফার্দার আপগ্রেডেশন অপশন দেওয়া গেছে। এরপর আমরা সেকেন্ড রাউন্ডে ঢুকে যাচ্ছি, সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে ক্যান্ডিডেটদের চয়েস ফিল করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। কাদের কারা কারা চয়েস ফিল করবে, কেন করবে, কারা কারা এলিজিবল, এগুলো সমস্ত আমি একটু ডিটেলে বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নিন। অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে স্যার আমি কি চয়েস ফিল করব, স্যার আমি ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলাম কিন্তু স্যার আমি কোনো অপশনে টিক করিনি, তাহলে কি আমি চয়েস ফিল করতে পারবো? কেউ বলছে স্যার আমার তো ডকুমেন্ট ঠিকমতো সাবমিশন হয়নি, তাহলে স্যার আমি তো রেজিস্ট্রেশন করতে পারি, রেজিস্ট্রেশন আটকে গিয়েছিল, তাহলে আমি কি পারবো আবার নতুন করে রেজিস্ট্রেশন করে ডকুমেন্ট দিয়ে আমি চয়েস ফিল করতে পারবো? এই সমস্ত যে প্রশ্নগুলো আছে এইগুলো নিয়ে আমি এখন কিছুটা আলোচনা করে দেবো, যেটা আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে। প্রথমতই বলে দিই যে কারা কারা এই সেকেন্ড রাউন্ডের যে কাউন্সেলিং স্টার্ট হলো তাতে কারা কারা নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, ডকুমেন্ট আপলোড করবে, এটা প্রথম বলে দিই। যে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কারণে রেজিস্ট্রেশন ইনকমপ্লিট হয়ে গেছিল, করতে পারেনি, ডকুমেন্ট ঠিকমতো না থাকার জন্য তার রেজিস্ট্রেশন হয়নি, এই ধরনের ক্যান্ডিডেট যারা আছে তারা নতুন করে রেজিস্ট্রেশন করবে এবং ডকুমেন্ট সাবমিট করবে। বাকি যাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গিয়েছিল তাদের কিন্তু আর কোনো ডকুমেন্ট আপলোড করা বা রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই। এবার চলে আসব যে তাহলে চয়েস ফিলিং এর জন্য এলিজিবল কারা, কারা কারা চয়েস ফিল করবে। ফার্স্ট রাউন্ডে যারা সিট পেয়েছে এবং যারা অ্যাকসেপ্ট করেছে, কেউ ফ্রিজ করেছে বা অ্যাকসেপ্ট করে কেউ আপগ্রেডেশন দিয়েছিল এবং ইন সাইকেল এতে আপগ্রেডেশন হওয়ার পরে তার আরেকটি কলেজ হয়েছে, সে ফার্দার আপগ্রেডেশন দিয়ে রেখেছে, তাহলে এরা কিন্তু এখানে এসে আর চয়েস ফিলের কোনো রকম অপশন থাকছে না, কেবলমাত্র তারাই চয়েস ফিল করবে যারা ফার্স্ট রাউন্ডের মধ্যে কোনো সিট অ্যালটমেন্ট পায়নি। এছাড়াও যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে আটকে গিয়েছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেনি, সুতরাং ই কাউন্সিলিং এ সে অংশগ্রহণ করতে পারেনি, সেই সমস্ত ছাত্রছাত্রী তারা হচ্ছে এই সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন এবং চয়েস ফিলিং এর সুযোগটা পাবে। আবার যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিল কিন্তু তার সেটা পছন্দ হয়নি, তার ফলে সে কোনো অপশনই চুজ করেনি, না করেছে অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ, না করেছে অ্যাকসেপ্ট অ্যান্ড আপগ্রেডেশন,
সুতরাং ফার্স্ট রাউন্ডে যে সুবিধা সে না নেওয়ার জন্য সেকেন্ড রাউন্ডে সে আবার নতুন করে চয়েস ফিলিংয়ের সুযোগ পাবে। সুতরাং আমি ফার্স্ট রাউন্ডের ইনসাইকেল আপগ্রেডেশন পেয়েছিলাম, ফার্দার আপগ্রেডেশন দেওয়া আছে, তাহলে আমি কি আবার চয়েস ফিল করব? না, যারা ইনসাইকেল আপগ্রেডেশন দিয়েছিলেন সিট অ্যালটমেন্ট হয়েছে, আপনি ফার্দার আপগ্রেডেশন দিয়েছেন, আপনার চয়েস ফিলের কোনো দরকার নেই বা আপনাকে কোনো অ্যাকশন নেওয়ার দরকার নেই, এখানে কোনো কিছু অ্যাকশন আপনার জন্য নেই, আমাদের ওয়েট করতে হবে। আমরা যারা ফার্দার আপগ্রেডেশন দিয়ে আছি বা আপগ্রেডেশন দিয়ে আছি, ইনসাইকেল আমি আপগ্রেডেশন দিয়েছিলাম বাট আমার আপগ্রেডেশনও হয়নি, আবার কেউ আপগ্রেডেশন দিয়েছিলাম তার আপগ্রেডেশন হয়েছে, আমি ফার্দার আপগ্রেডেশন দেওয়া হয়েছে কিন্তু তার ফার্দার আপগ্রেডেশন কোনো রিপোর্ট আসেনি, তাহলে তারা কি করবে? তারা ওয়েট করবে। কেন না, এই সাবসিকোয়েন্ট রাউন্ডে অটোমেটিক তারা হচ্ছে ঢুকে যাচ্ছে এবং তাদের যদি আপগ্রেডেশন হওয়ার হয় তাহলে এই রাউন্ডেও হতে পারে। তাহলে আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। জেনে নেওয়া দরকার অনেকেই যে শিডিউল যেটা আছে সেটাকে শিডিউলে হয় মোবাইলে আপনারা ভালো করে রাখুন, কম্পিউটারে রাখুন অথবা হার্ড কপি প্রিন্ট করিয়ে নিন। কারণ আপনারা জানেন যে ফার্স্ট যে রাউন্ড হয়েছিল সেই রাউন্ডে প্রথম যখন সিট অ্যালটমেন্ট হলো, সিট অ্যালটমেন্ট হওয়ার পর টাকা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 5 তারিখ। অথচ অনেকে আমাকে ফোন করে বলেছে স্যার কালকে 6 তারিখ তো লাস্ট ডেট। আমি অনেককে বলেছি না 6 তারিখ লাস্ট ডেট, 5 তারিখ লাস্ট ডেট, 5 তারিখ 11:59-এর মধ্যে আপনাকে প্রসেস কমপ্লিট করতে হবে, নইলে কিন্তু আপনার সিট অ্যালটমেন্ট হবে না। যারা আমার সঙ্গে কনেক্ট করেছিল তাদের অনেকেই সেই দিনের মধ্যে পেমেন্ট করেছেন এবং সিট তার আছে এবং আপগ্রেডেশন দিয়েছেন, পরবর্তীকালে যা হয়েছে আপগ্রেডেশন হয়েছে বা অন্য আমাদের কথা। কিন্তু পরবর্তীকালে জানতে পারি অনেকেই পরের দিনেই বিকাল দিয়ে আমাদের ফোন আসে, স্যার 6 তারিখ পর্যন্ত স্যার আমাদের শিডিউল ছিল, আমাদের স্যার পেমেন্ট করতে পারলাম না, তাহলে 5 তারিখ পর্যন্ত ছিল। আমি বললাম আমার কাছে প্রিন্ট আউট রয়েছে, আমি জানি না আপনার কাছে 6 তারিখ কিভাবে গেল, বাট 5 তারিখের মধ্যে আপনাকে করতে হতো, আপনি করেননি মানে আপনি আপনি কাউন্সিলিং প্রসেস থেকে আউট হয়ে গেলেন আপাতত। সুতরাং যারা সেই সময় ফেল করেছেন, টাকা জমা দিতে পারেননি বা এই ধরনের ঘটনা ঘটেছে, তারাও সেকেন্ড রাউন্ডে গিয়ে কিন্তু আপনি চয়েস ফেল করতে পারছেন। সুতরাং আপনি এই সুযোগটা আশা করছি নিশ্চয়ই নেবেন। এবার শিডিউলটার জন্য এই কারণে বলছি আমি যে বলা থাকে সবসময় যে অনলাইন পেমেন্ট করছেন, অনলাইন পেমেন্টে কি হয় অনেক সময় গেটওয়েতে পেমেন্ট গেটওয়েতে আটকে যায় পেমেন্ট। তো পেমেন্ট আটকে গেলে ম্যানুয়ালি কেউ করে না, এটা 48 ঘন্টা লাগে ক্লিয়ার হতে। 48 ঘন্টার মধ্যে যদি আপনি বুঝতে পারেন যে হয়েছে, সাকসেস হলো ভালো, যদি সাকসেস না হয় সেক্ষেত্রে আপনাকে রিপেমেন্ট করতে হবে। তাহলে আপনি যদি লাস্ট ডেটের জন্য বসে থাকেন তাহলে আপনি কি করে করবেন এটা? সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার যখন সিট অ্যালটমেন্ট রেজাল্ট আপনি দেখতে পেয়ে গেলেন তখনই আপনি কিন্তু এর জন্য প্রসেস করুন এবং পেমেন্ট যে অপশন সেখানে চলে যান এবং আপনার যা অপশন দেওয়ার অর্থাৎ ফ্রিজিং করুন, আপগ্রেডেশন দিন, যা করার সেগুলো করুন, শেষের দিনগুলোর জন্য আপনারা বসে থাকবেন না, এটা আপনার কাছে একান্তই অনুরোধ। দ্বিতীয় কথা হচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবক সবাইকে বলবো যে আপনারা সুনির্দিষ্ট পেপার্স যেগুলো ডকুমেন্ট সেগুলো পড়বেন একটু। প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে এবং ইমেল আইডি রেজিস্টার করা আছে। সুতরাং ফার্দার কমিউনিকেশন যা হবে ওই দুটি মাধ্যমে হবে। প্রতিদিন ডিউটি হচ্ছে মেল চেক করা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে কোনো মেল এসছে কিনা বা SMS এসছে কিনা, এগুলো কিন্তু হচ্ছে ডিউটি, প্রতিদিন চেক করতে হবে। এই বিষয়ে কেউ ডে টু ডে গাইড করবে না, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট টাইম স্টুডেন্টদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে এবং অ্যাডমিশন নিতে চলেছে। আমি আপনাদের শিডিউলটা একটু পড়ে শুনিয়ে দিই, আপনারা একটু শিডিউলটা জেনে নিন, আরও সুবিধা হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডের যে রেজিস্ট্রেশন আপলোডিং ডকুমেন্ট যেটা হবে সেটা কিন্তু হচ্ছে আপনার 11 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। আপলোডিং অফ কারেক্টেড ডকুমেন্টস বাই ক্যান্ডিডেট, যদি কোনো কারেকশনের ব্যাপার থাকে সেগুলো, সেটা হচ্ছে 11 তারিখ থেকে 19 তারিখ।
চয়েস ফিলিং যেটা করবে ক্যান্ডিডেট সেটা হচ্ছে 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত করবে সেপ্টেম্বরে, এবং চয়েস লকিং যেটা করবে 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চয়েস লকিং করবে। সেকেন্ড রাউন্ডে যে সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে প্রথম সেটা 24 তারিখে হবে, 24 সেপ্টেম্বর। এবং যে অ্যাকসেপ্টেন্স ফি মানে ফিজিং বা আপগ্রেডেশন যা অপশন এবং পেমেন্ট এই সমস্ত সেরে ফেলতে হবে 24 থেকে 29 তারিখের মধ্যে। ইন সাইকেল আপগ্রেডেশনের যে রেজাল্ট যারা এই এই রাউন্ডে গিয়ে আপগ্রেডেশন অপশন দেবে সিট পাওয়ার পরে, তাদের জন্য ইন সাইকেল আপগ্রেডেশনের যে রেজাল্ট সেটা বেরিয়ে যাবে 1 অক্টোবর 2020। এবং অ্যাকসেপ্ট আপগ্রেড সিট যেটা হবে তার ফিজ করা বা তার জন্য আবার পেমেন্ট করা এবং ফার্দার আপগ্রেডেশন অপশন সেটাকে করতে হবে 1 তারিখ থেকে 3 তারিখ অক্টোবর। এটা আপাতত সেকেন্ড রাউন্ডের জন্য আমি আপনাদের শিডিউল রাখলাম, থার্ড রাউন্ডে আমি এখন গেলাম না। একইভাবে থার্ড রাউন্ডেও একইভাবে হবে, বাট আমি সেটা পরে আরও কিছু যদি বিস্তারিত আসে নিশ্চয়ই সেটা বলবো। তো ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকের কাছেই বলা যে এই যে সেকেন্ড রাউন্ড যেটা এসছে, এই সেকেন্ড রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যারা সিট পেলে না বিভিন্ন কারণ আছে তার মধ্যে। 1 নম্বর যেটা আমি আলোচনা করতে গিয়ে অভিভাবকদের সাথে ছাত্রছাত্রীর সাথে আলোচনা করতে গিয়ে যেটা জানতে পেরেছি, একটু আমার এই ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আবারও বলি যে আমাদের যেটা ভ্রান্তি থাকে সেটা হচ্ছে আমাদের কোটা র্যাঙ্ক, সে এসসি এসটি বলুন, ওবিসি ওবিসি বি বলুন, ইডব্লিউডি বলুন বা টিএফডব্লিউ বলুন, এই যে কোটা র্যাঙ্ক যেগুলো দেখি এগুলো কোটা র্যাঙ্ক দিয়ে কোনো অ্যালটমেন্ট হয় না। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে জিএমআর এবং ফার্মাসির ক্ষেত্রে পিএমআর দেখা হয়, কেবলমাত্র যাদবপুরের ক্ষেত্রে ফার্মাসিতেও জিএমআর দেখা হয়, এটা রুলস। সুতরাং আপনার জিএমআর দিয়ে বা পিএমআর দিয়ে আপনাকে কাট অফ চেক করেই হচ্ছে চয়েস ফিল করতে হতো, বাট আপনারা অনেকেই এই বিষয়ে সম্পূর্ণ মানে কি বলবো কিছু মনে করবেন নাকি, এই বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা না থাকার জন্য আপনারা হয়তো এটা করতে পারেন। তাহলে একটা ক্ষতি হয়ে গেছে যারা চয়েস ফিল করার পরেও ভালো ভালো র্যাঙ্ক আমার কাছে এসছে, 3000 4000 6000 9000 এই সমস্ত র্যাঙ্ক করেও হয়তো তারা কলেজ পায়নি, শুধুমাত্র ল্যাক অফ নলেজ অফ ই কাউন্সিলিং। আমি বলবো এই সেকেন্ড রাউন্ডে আপনারা সেই সুযোগটা নিন। তবে বিষয়টা এমন হচ্ছে যে সকালবেলা যদি আমি সবজি বাজারে যাই তাহলে যে সবজির প্রসার দেখা যায় সেখান থেকে আমি যে সবজিটা নিচ্ছে বেছে নিতে পারি, যেমন অর্থাৎ 50 কেজি পটল লাগানো আছে সেখানে আমি বেছে বেছে নিজে 500 গ্রাম নিচ্ছি, এটাও একই রকম অবস্থা যে ফার্স্ট রাউন্ডে অধিকাংশ কলেজের অধিকাংশ সিট হচ্ছে ক্লোজ হয়ে যায়, শেষ হয়ে যায়। তাহলে যে রিনাউন্ড কলেজ, ভালো কলেজ যেগুলো যাদের নাম আছে যে সমস্ত কলেজের, সে সমস্ত কলেজে পড়ার জন্য আপনি স্বপ্ন দেখেছিলেন, যারা 8000 4000 9000 3000 যে সমস্ত র্যাঙ্ক হোল্ডার ক্যান্ডিডেট যারা এই ভুল করলেন, যা ভুল হলো, তো তারা তো এই সমস্ত ভালো ভালো রিনাউন্ড কলেজ যা বোঝায় আর কি, সেগুলো তো ভর্তি হওয়ার সুযোগ পেতে পারতো, সামান্য টেকনিক্যাল মিস্টেকের জন্য তারা এই কলেজগুলো পাচ্ছে না। তাহলে কি এই বছরটাকে সে বসে দেবে? আমার পরামর্শ হচ্ছে না। সেকেন্ড রাউন্ডে গিয়ে তোমরা যখন চয়েস ফিলিংয়ে যাবে তখন অবশ্যই দেখো যে কোন কোন কলেজ রয়েছে, অর্থাৎ তুমি যে একটা চয়েস ফিল করেছিলে তার তো চয়েস লিস্ট তোমার আছে, সুতরাং সেই কলেজের লিস্টগুলো তুমি আবার বানাও। বানিয়ে যেটা করতে হবে যে আমার ছিল কম্পিউটার সায়েন্স আমি পড়বো, এখন কি হয়ে গেল আমি যে বাজারে গিয়ে, আমি বললাম না যে বাজারের একটা উদাহরণ দিচ্ছিলাম, কেউ কিছু মনে করবেন না, এটা একদম সরলীকরণ খুব সুন্দর করে বোঝানোর জন্য জাস্ট বলছি আপনাদের, এবং এইভাবে না বোঝালে বুঝতেও পারবেন না কেন চলে গেল সিট, কেন ওই কলেজটার নাম নেই। তার একটাই উদাহরণ হচ্ছে এটা যে স্টকটা শেষ হয়ে গেছে, অর্থাৎ যারা যারা অ্যাপ্লাই করেছিল 60টা সিট আছে কোনো জায়গায় সিএসসি, তো 60টা স্টুডেন্ট যদি এসে যায় ন্যাচারালি ওই কলেজটার নাম থাকবে অন্য ব্রাঞ্চের জন্য, কিন্তু ওই কলেজ আর সিএসসি নেই, তখন ক্যান্ডিডেট সেখানে ওরা ফিল করতে দেখবে যে আরে এই কলেজটার নাম রয়েছে কিন্তু কম্পিউটার সায়েন্সটা নেই, তাহলে আমার যেহেতু হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে আমাকে ফোন করবে, স্যার নাম দেখতে পাচ্ছে না কেন। সেই জন্য আরও ক্লিয়ার করে দেওয়া যে যে আমি কলেজগুলোর নাম ফিল আপ করছি, তো কলেজ ওয়াইজ এবার ব্রাঞ্চ খুঁজবো,
কলেজ খুঁজে আমি যদি কম্পিউটার সায়েন্স দেখি যে দেখতে পাচ্ছি না, তাহলে বুঝতে হবে এই কলেজটির কম্পিউটার সায়েন্স সিটটা শেষ হয়ে গেছে। সুতরাং কলেজ এবং ব্রাঞ্চ, আমার শখ ছিল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ব, কিন্তু আমার টেকনিক্যাল আইডিয়া না থাকার জন্য এই ভুল হয়েছে বলে কিছুটা মাসুল তো দিতেই হচ্ছে। তাহলে আমাকে কম্পিউটার সায়েন্স ইসি আইটি আমাকে প্রায়োরিটি লিস্ট বানাতে হবে। আগেও বলেছিলাম কমপক্ষে দু তিনটে সাবজেক্ট প্রায়োরিটি না করলে হয় না, তো এখানে আরো একটু বেশি দেখা যাবে যে নন কনভেনশনাল সাবজেক্ট কিরকম, যেমন আমরা শুনবো কি নিয়ে পড়বে তুমি কম্পিউটার সায়েন্সে পড়বো, তোমার কি পর্যন্ত ইসি নিয়ে পড়বো, কি নিয়ে পর্যন্ত আইটি পড়বো। আমরা আরো অনেক ব্রাঞ্চ রয়েছে যে ব্রাঞ্চগুলো সম্বন্ধে সম্যক ধারণা সকলের নেই বা ইন্টারেস্টেড নয়, বা অনেকেই বলবে যে এটা তো শোনা যায় না, চাকরি কি পাওয়া যাবে, এর তো বাজার কোথায়, এই ধরনের। তাহলে সেই সমস্ত ব্রাঞ্চগুলো দেখা যায় বেশি বেশি সিট খালি এখনো আছে। তাহলে এখান থেকেও একটা চুজ করা যেতে পারে, যা ঠিক আছে আমি যখন এটা ফেল করি তাহলে এর পরে কোন পরবর্তী কোন ব্রাঞ্চের সাথে ভালো রয়েছে, সবগুলো দেখে খাতায় বানান। আজ থেকে অনেকে ফোন করছে, স্যার চয়েস ফেল করতে পারছি না, স্যার বি ফার্মা দেখাচ্ছে, কোনো ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে না। একটু ধীরে একটু ধীরে, এই কাজটা আপনারা খুব তাড়াতাড়ি করবেন, করে ভুল করবেন, তারপরে অন্য টেকনিক্যাল কাজগুলো ডিলে করে দেবেন, সেটা করবেন না। একটু আপনারা খাতা কলম নিন, খাতা কলম নিয়ে আপনি একটু বসুন, ছেলে বা মেয়ের জন্য একটু খাটুন প্লিজ। দেখুন খাতাটা কোথায়, কলেজের নামগুলো লিখুন, এক একটা কলেজের নাম লিখুন, দু তিনটে করে গ্যাপ দিয়ে জায়গা রাখুন, যেন যেন তিন চারটে ব্রাঞ্চ লিখতে পারেন। তাহলে প্রথম যদি আমি আবার বলি যে কম্পিউটার সায়েন্স যদি আমি চয়েস করে থাকি, তাহলে আমি মনে করি এ টু জেড যা কলেজ আমি পছন্দ করলাম সবগুলোতে কম্পিউটার সায়েন্স লিখবো, যদি ফাঁকা পাই যা যা অ্যাভেলেবেল হবে। তারপর আমার সেকেন্ড চয়েস দিয়ে দেবো ওই কলেজগুলো এগেনস্টে, তারপর আমি ওই কলেজগুলো এগেনস্টে থার্ড চয়েস দিয়ে দেবো। এটা ইন জেনারেল কনসেপশন বলে দিলাম। অনেকে মনে করেন যে আইএম বা হেরিটেজ বা সল্টলেক টেকনো এই টাইপের কলেজ, আমি মনে করি যে কোনো ব্রাঞ্চ পাবো পড়বো, তো যে কোনো ব্রাঞ্চ পাবো, চার পাঁচটা ব্রাঞ্চ বা তিনটে ব্রাঞ্চ আমি চয়েস করলাম, কম্পিউটার সায়েন্স ইসি আইটি আমি এরকম দিতে পারি, আইএম ওখানে দিলাম, সিএসসি ইসি আইটি, আবার হেরিটেজ ওখানেও দিলাম সিএসসি ইসি আইটি, বা আমাকে দেখে নিতাম যে যে ব্রাঞ্চ অ্যাভেলেবেল আছে, সব জায়গায় সব ব্রাঞ্চ অ্যাভেলেবেল না, কিন্তু এটা দেখে নেবেন, আমি এটা বলার জন্য বলছি, বোঝানোর জন্য এভাবে করা যায়। আর একটি টিএফডব্লিউ যারা আছে, দুভাবে করা যায়, একটা আমি সমস্ত কলেজগুলোতে প্রথমে টিএফডব্লিউ দিলাম, তারপরে যতগুলো কলেজ আছে সব কলেজগুলোতে আমি নন টিএফডব্লিউ দিলাম, অর্থাৎ জেনারেল। তাহলে যে কোনো জায়গায় জেনারেলে হিট করে গেল, নন আমার টিএফডব্লিউতে ঢুকলো না, টিএফডব্লিউ ঢোকা হলে কিন্তু ওপর থেকে টিএফডব্লিউ সব দিয়েছি, সুতরাং টিএফডব্লিউ ঢুকতো যে কোনো কলেজে। তাহলে এ টু জেড যতগুলো কলেজ আমি চয়েস করলাম সবগুলোতে আমি টিএফডব্লিউ দিয়েছিলাম, তারপর আবার এ টু জেড ওই কলেজগুলোতে নন টিএফডব্লিউ দিলাম, সেই ক্ষেত্রে যা আমার এলিজিবিলিটি হবে অর্থাৎ যদি পাওয়ার হয়, তাহলে টিএফডব্লিউতে কোনো না কোনো কলেজ নিচে কলেজে ঢুকবে, যদি না ঢুকে বুঝতে হবে আমার এলিজিবিলিটি আছে বলে এখানে ঢুকে নিই। এটা যে টেকনিক, এবারে তো আমি তো বলছি তিন চারটে ব্রাঞ্চ ইউজ করতে হবে, তিন চারটে ব্রাঞ্চ ইউজ করে কীভাবে করবো তাকে, তখন ওই একইভাবে আমি এ টু জেড যে কলেজগুলো আমি ইউজ করলাম, তো সেইগুলোতে আমি সমস্ত টিএফডব্লিউ দিলাম সিএস সাপোজ, তারপরে ওই কলেজগুলোতে সব আমি নন টিএফডব্লিউ দিলাম সিএস এ, আবার ওই কলেজগুলোতে সব আমি টিএফডব্লিউ দিলাম ইসি, আবার ওই কলেজগুলোতে সব আমি দিলাম নন টিএফডব্লিউ দিয়ে দিলাম সবগুলোতে ইসিতে। তো এইভাবে দেখা যাবে যদি আমি পঁচিশটা কলেজ পাই, তো পঁচিশটা কলেজ পঁচিশ পঁচিশ পঞ্চাশ 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 একশো, আরও একটা ব্রাঞ্চ যদি করি প্রায় 150 চয়েস হবে। অ্যান্ড আই হোপ এই টেকনিকে করলে একটা কলেজ পাওয়া যাবে। অনেকে অনেক ডিস্ট্রিক্ট কলেজেও অপশন দিয়েছেন, মানে প্রথমে গভর্নমেন্ট দিয়েছেন, তারপরে প্রাইভেটে গভর্নমেন্ট কলেজ দিয়েছেন, মাঝখানে তারা কোনোখানে একটা কলেজ ঢুকিয়েছেন নোয়িংলি অনলাইন আননোয়িংলি। অনেকে বলেছে যে এটা আমি ছিলাম না, সাইবার ক্যাফেতে হচ্ছিল, তো সাইবার ক্যাফেতে এটা কী করে কখন ইয়ে করে দিয়েছে, তা আপনাকে কিন্তু আপনি লক করছেন তার আগে সেভারেল টাইমস কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন। সুতরাং কোনো জায়গাতে গাফিলতির কোনো জায়গা নেই, সেভারেল টাইমস আপনি চেক করার জায়গা পাচ্ছেন। তাহলে আপনি 100টা বা 150টা লিস্টিং করলেন, সেই লিস্ট আপনি চেক করবেন, তো চেক করে ফাইনাল লক করবেন, কেন আপনার যে নেই আমার ওটা রিমুভ করার জায়গা আছে, ভুল করে কোনো একটা ক্লিক হয়ে গেছে, আমার ওটা রিমুভ করার অপশন থাকবে, রিমুভ করে দেবো, তারপর সেভ করবো, তারপরে আমি চয়েস লক করবো। এটা দেখলেন না, এই না দেখার জন্য ভুল,
তার জন্য আপনার ছেলে গভর্নমেন্ট কলেজে পড়তে পারে এমন হলো যে একটা ওরকম কলেজে গিয়ে ঢুকে গেল। সুতরাং এই ধরনের এগুলো আপনাকে আরো যত্নশীল হতে হবে। আমি আপনাদের একান্তই বাড়ির একজনের মতো করে, আপনাদের পরিবারের একজনের মতো করেই বলছি, মনে হবে হয়তো যে অনেকটা বেশি হয়তো বলে ফেলা হচ্ছে, কিন্তু আমি এটা ছাত্রছাত্রীদের অত্যন্ত ভালোর জন্য বলছি। আপনারা অভিভাবক যারা আছেন কিছু মনে করবেন না, আপনারা একটু যত্নশীল হবেন, আপনারা নিজেরা থাকবেন, স্টুডেন্টদেরও ছেড়ে দেবেন না। কোনো সাইবার ক্যাফে করছেন ওনারা প্রফেশনাল ঠিকই, কিন্তু হতেই পারে ফিঙ্গার মিস্টেক হয়ে যেতে পারে, সেটা আপনাকে একটু চেক করে নিতে হবে। এটা করুন, আমার মনে হয় যে আজকে ডিসকাশন যা বলা হলো আপনাদের এটা কিছু কাজে লাগবে। আর যদি আপনাদের কাজে লাগে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত দেবেন। নতুন যারা দেখছেন তাদেরকে বলবো যে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আমরা তো ছাত্রছাত্রীদের জন্য ফ্রি অফ কস্টে কাজ করি, মানে শুধু ভিডিও দিয়ে তো নয়, তাদের সঙ্গে যোগাযোগ, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, এই সমস্ত বিষয়গুলি আপনাদেরও অনেকের সাথে কথা বলি আপনারাও জানেন। সুতরাং আপনারা প্রয়োজন পড়লে ফোন করবেন, অনেক অনেক সময় ফোন বন্ধ পাবেন, আমি নিজে চাকরি করি, সুতরাং ফোন বন্ধ পাওয়া ফোন বন্ধ থাকা মানে আপনারা বুঝবেন অবশ্যই নিশ্চয়ই আমি ব্যস্ত আছি বা আমি কাজের মধ্যে আছি, বা আমার এই যে প্রসেসগুলো করার সময় আমার মোবাইল কিছুটা বন্ধ রাখতে হয়, এত এত কল আসে যে কন্টিনিউয়াস আমাকে কথা বলতে হয়, কিছুক্ষণ করে রেস্ট নেওয়ার জন্য আমাকে ফোন বন্ধ রাখতে হয়। আপনারা আমাকে এইটুকু সহযোগিতা দান করবেন, আপনাদের কোনো যদি ডাউট হয় সেই ডাউট ক্লিয়ারের জন্য অবশ্যই ফোন করবেন। এমন এমন কিছু ডাউট ক্লিয়ারের জন্য অনেক ফোন আসে যেগুলো আমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারি না, নিশ্চয়ই জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করি, সেটা আগামী দিনে করবো। নতুন যারা দেখলেন তাদেরকে বলি আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ও কল নাম্বার একটাই, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার নোট করে নিতে পারেন, সেটা হচ্ছে 9474187519 9474187519। এটাতে আপনি কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ সবসময় দেখা হয় না, যারা হোয়াটসঅ্যাপ করবেন মূলত চেষ্টা করবে রাতের দিকে হোয়াটসঅ্যাপ করলে সবথেকে ভালো হয়, 8টা সাড়ে 8টা 9টার সময় যদি করেন তাহলে কি হবে, ওইগুলো আমি রাত্রেবেলাতে একবার রিভিউ করি রয়েছে দেখে নিই আর কি, যে কতগুলি এসছে বা কি বক্তব্য আছে, তাদের যদি উত্তর দেওয়া হয় বা আপনাদের যদি আলাদা করে নাম্বার দিয়ে দেন যে আমাকে যদি কল করতে চান তাহলে এই নাম্বার, তাহলে আমি প্রয়োজন আপনাকে কলও করে নিতে পারি, আপনার সাথে কথা হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকুন। ছাত্রছাত্রী বন্ধু, তোমরা যারা এই সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করবে অত্যন্ত যত্ন সহকারে করো, বাবা মাকে সঙ্গে রাখো, রেখে করো, কোনো জায়গাতে একা একা গিয়ে সাইবার ক্যাফেতে ফাইনাল করে আসবে না, বাবা মা মতামত রাখবে, দেখাবে, বোঝাবে, তারপরেই ফাইনাল করবে। এটা কিন্তু অত্যন্ত সিরিয়াস রাউন্ড, প্রচুর কলেজ কমে গেছে অলরেডি, সিট অনেক কমে যাবে, সেইখান থেকে বেঁচে তোমাকে সিদ্ধান্ত নিয়ে একটা সিট পেতে হবে, এটা একটা লড়াই বলতে পারো। যেহেতু কোনো মানে কোনো কারণে কোনো ভুলের জন্য এটা হয়েছে, সুতরাং এই সুযোগটাকে নিতে হবে, অত্যন্ত যত্নশীল হবে এবং সুন্দর করে চয়েস ফিল করবে। কোনো পরামর্শ দরকার হলে যে শিডিউল বললাম সেই শিডিউলের কমপক্ষে 3-4 দিন আগে আমাকে কন্ট্যাক্ট করবে, টাইম দেবে, আমি তোমাকে তোমার সাজেস্ট করে দেবো কীভাবে কী করা দরকার। এই বলে সকল ছাত্রছাত্রী বন্ধু তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, আর অভিভাবক জানাবেন সকলকে নমস্কার জানাচ্ছি। কোভিড-19 প্যান্ডেমিক এখনও চলছে, লকডাউন চলছে, নানা রকম বিধিনিষেধ চলছে, সবগুলো মেনে আমরা অভিভাবক যারা বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে বিধিসম্মতভাবে স্বাস্থ্য বিধি যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে ঘরের অন্যান্য সকলকে সুস্থ রাখতে হবে এবং নিজেকে সুস্থ থাকতে হবে। সবাই সেই কাজই করবেন আগামী দিনে সেটা বলে, এবং সবাইকে নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আমার আজকে এই যে এপিসোড বা এই পর্ব যেটা সেটা শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।